দুনিয়ার কোন ব্যারিস্টার হাকিম উকিল যদি মনে করে ও তো শুধু হাফেজ কোরআন আর ওর ভিতরে কিছু নাই, আমি অঙ্ক জানি, বিজ্ঞান জানি, ভূগোল জানি, আমার মতো জ্ঞানী কেউ আছে? ও তো সামান্য একটা হাফেজ কোরআন, এই কথাটুকু যদি কেউ মনে করে আল্লাহ পাক ওই জ্ঞানী ডাক্তার মানুষটাকে এই কথা বলার জন্য আল্লাহ পাকের দরবারে তাকে জবাবদিহি করা লাগবে। আমি যখন ফুরফুর আসেন ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তাম, আমাদের ওস্তাদ ছিলেন হাফেজ আব্দুল হাকিম সাহেব হুজুর, আহা সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের আলা জায়গা দান করেন বলে আল্লাহুম্মা আমিন। একদিন আমাকে ডেকে বলছে, শোন এক হচ্ছে, শোন শোন বলে বলে শোন, কেউ যদি মনে করে সাত সমুদ্র সাঁতরে পার হব এটা সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন পার হওয়া যায় না, আল্লাহ পাকের দয়া ছাড়া। ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ যাকে ভালোবাসেন তার ভিতরেই আল্লাহ পাকের কোরআনের ইলম, আল্লাহর আল্লাহ পাকের কোরআনের জ্ঞান আল্লাহ পাক তাকেই দান করেন। ধরে বলুন সুবহানাল্লাহ, এই জন্য দুনিয়ার সব থেকে দামি আল্লাহ পাকের কাছে ওই মানুষটা, যে মানুষটা আপনার আল্লাহর কোরআন শিখেছে এবং তার উপরে আমল করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি মুখে তুলে নেন, এই কোরআন যদি নিয়মিত তেলাওয়াত করেন, আল্লাহ পাক এই কোরআনের ওসিলা করে কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। এই কোরআন যদি মুখে করে রাখতে পারেন, এই কোরআনের ওসিলা আল্লাহ জীবনের ওসিলা মাফ দেবে না গো। এই কোরআন যদি মুখে করে রাখতে পারেন, এই কোরআনের ওসিলা করে আল্লাহ পাক কঠিন বালা বসিব ওই বাড়িতে আল্লাহ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন এখনো যদি বাঁচতে চাই, বাঁচতে চান আল্লাহ পাকের কোরআন কে ধরুন, এই কোরআনকে দুনিয়া আনতে গিয়ে আমাদের কাছে পৌঁছে দিতে গিয়ে আমার আপনার নবী দয়া নবী নুরু নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কতটা মেহনত করতে হয়েছিল। নবীকে তো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, ঠিক কিনা ভুল বলেন? আহা, রাসূল মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আল্লাহর কাবার দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বারবার বার রাসূল যখন মদিনায় ছিলেন তখন রাসূলুল্লাহর মনে হতো নিজের জন্মভূমির কথা। ধরে বলবেন না সুবহানাল্লাহ। জন্মভূমির কথা মনে হতো, ষষ্ঠ হিজরিতে আমার রাসূলে পাক ইচ্ছা করলেন মদিনা থেকে মক্কায় যাবে, কিন্তু আমার নবীকে আটকে দিল, যেতে দেওয়া হলো না। অষ্টম হিজরিতে বিশ্ব নবী রাত্রিতে স্বপ্ন দেখলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আল্লাহ পাক মক্কাকে ফাতে করবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা বাবার আসনে রাখো, আল্লাহ পাক মক্কা ফাতে করে দেবে বাবা। আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে এবারে মক্কা শরীফে যাব, তবে বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ তোমাদের বলছি এই কথাটা যেন আউট করো না। আমরা যে মাঝে মদিনা থেকে মক্কায় যাব এই কথাটা কাউকে বলতে যেও না। আল্লাহ নবী সাবিরের ভিতরে আল্লাহ নবীর কথাটাকে
মানতে পারলো না সে একটা গোপনীয় চিঠি লিখলো বাবা গোপনীয় চিঠি লিখে একজন মেয়ে ছেলের হাতে দিয়ে ওই চিঠিটা মক্কা শরীফে পাঠাতে লেগেছে এই মক্কায় আমার অনেক আত্মীয় স্বজন আছে এই চিঠিটা মক্কায় পৌঁছে দাও কেন মক্কার মানুষেরা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে অত্যাচার করেছে আজকে মুহাম্মদ যদি মক্কা ফাতে করে ওদের ওদেরকে তো আর বাঁচিয়ে রাখবে না কিন্তু আমার নবী হচ্ছেন কি রহমাতাল লিল আলামিন রাসূল তো প্রতিশোধ নিতে যাচ্ছেন না রাসূল ক্ষমা করতে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই সাহাবী চিঠি লিখে পাঠিয়েছে আরে আমার আমার নবীর কাছে কিছু গোপন আল্লাহ কি রাখে নাকি ফেরেশতা জিবরিল এসে খবর দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবীদের বললেন খবরটা ছুপিয়ে রাখতে লুকিয়ে রাখতে কিন্তু একজন সাহাবী একটা মেয়ে ছেলের হাতে চিঠি দিয়েছে আর ওই মেয়ে ছেলেটা চুলের খোপার ভিতরে চিঠিটা লুকিয়ে নিয়ে মক্কায় দিয়ে আসছে হজরত আলীকে ডাকলেন ও বাবা হজরত আলী এদিকে এসো আর দুজন সাহাবাকে ডাকলেন এই তিনজন সাহাবাকে আল্লাহর নবী বলেছিলেন সাহাবীরা শুনে রাখো একজন মেয়ে ছেলে এই মদিনা থেকে মক্কা শরীফে গোপনীয় খবরটা নিয়ে যাচ্ছে ও হযরত আলী ওই মেয়েটাকে দেখতে পাবো নাখলা নামক বলে একটা জায়গা আছে ওই মেয়েটা এখন ওই নাখলা নামক জায়গায় রয়েছে ভাই মেয়েটা যে নাখলা নামক জায়গায় আছে এটা রাসূলুল্লাহ বুঝলেন কি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে মাহফিল হচ্ছে বিশ্ব নবী যদি মনে করেন মদিনা মাজার আতাহাত থেকে আমাদেরকে রাসূলুল্লাহ দেখতে পাবে না পাবে না এ ক্ষমতা আমাদের নবীর আছে না নেই আরে এই আকীদা তো আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের জোরে বলুন সুবহানাল্লাহ এই নবী হায়াতুন নবী না মুর্দা তবে এখানে একটা ব্যাপার আছে নবীর মৃত্যু হয়েছিল এটা কিন্তু ঈমান মৃত্যু সকলের হবে না হবে না নবী বলে ছাড়বে আল্লাহ ও আমার রাসূলেরও মৃত্যু হয়েছিল আমার শ্বশুর ভাই তো অস করছিলেন হ্যাঁ ওইসব বিষয় নিয়ে আমি সেদিকে যাব না রাসূলেরও মৃত্যু হয়েছিল হওয়ার পরে আল্লাহ আমার নবীর ভিতরে আবার রূহটা দিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যেমন ঘুরছি ফিরছি আমার নবীও মাজারে আতাহারের ভিতরে এইভাবেই জীবিত রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার দুনিয়া শুধু একটা কাজ বেশি বেশি আল্লাহর ইবাদত করা মরার পরে কি নামাজ পড়া লাগে নাকি মরার পরে রমজান শরীফে রোজা রাখা লাগে নাকি মরার পরে জিলহাজ মাসে হজ করা লাগে নাকি জাকাত দেওয়া লাগে নাকি ও মেজানেরা মৃত্যু হয়ে গেল সমস্ত আমলে দরওয়াজা বন্ধ হয়ে গেল বাবা কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাম ওগণেদের মৌতের পরেও ছাড় হলো না এই এই নবীদের নামাজ পড়তে হবে কবরে এইবারে তো অশুভ হচ্ছে এই নবীদের নামাজ পড়া লাগবে কবরে কিচ্ছু বলে না লাগে না না নবীরা কবরেও নামাজ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ আরে অনেকে বলে রাসূলুল্লাহ তো আমাদের মতো শয়তান শুনে রাখ এ ভাই আমাদের উপরে কত নামাজ ফরজ আমার নবীর উপরে কত পাঁচ অক্ত না 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 নবীর উপরে ছয় অক্ত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে তুমি পায়খানা করলে
তুমি পায়খানা করলে সেই ওই জায়গায় মানুষ এক এক সপ্তাহ যাওয়ার ক্ষমতা নেই, নাকে হাত দিয়ে রাখতে হয়। আর তুমি বলছো নবী আমাদের মতো, আমার নবীর পায়খানা থেকেও মিশকের খুশবু আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূলুল্লাহ পায়খানাটাকে শুধু পায়খানা বলা যাবে না, পায়খানা মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পোশাকটাকে শুধু পোশাক বলা যাবে না, পোশাক মোবারক পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আমার নবী পাকের পেটে যখন পায়খানার বেগ আসতো তখন আল্লাহর জমিনগুলো অপেক্ষায় থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহর হাবিব কখন আমাদের উপরে পায়খানা করে, কখন আল্লাহর হাবিব আমাদের উপরে পোশাক ছাড়ে। ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ নবী ইন্তেকালের একদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ নবীর মাজারে আতহারে দিকে তাকিয়ে হযরত আলী ওজন বয়রে কাঁদতেছে, নবী আমার দুনিয়ায় নাই, আমি আলী কার কাছে গিয়ে বলবো, আল্লাহ নবী আর হায়াতে নাই, আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে হযরত আলী পাগলের মতো ভেউ ভেউ করে কানে হযরত ইমাম হাসান হুসাইন মাটিতে পড়ে আর গড়া গড়ি খায় নারা যান। ঠিক এমত সময় আল্লাহ নবী দূর দেশের একজন সাহাবি এসে হাজির হয়ে গেল, আল্লাহ নবী সাহাবি ও হযরত আলী তাড়াতাড়ি করে বলুন আমার নবী কোথায়, আমি জীবনে বড় পাপ করেছি, আমি জীবনে বড় অপরাধ করেছি, ওলা আল্লাহুম ইজলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি করায় জীবনে এক ফোঁটা চোখের পানি এই আপনার কাশিপুরের জমিনে ফেলে দিয়ে চলে যাবে, এক ফোঁটা পানি যদি কবুল হয়ে যায় এই এক ফোঁটার পানির বিনিময়ে আল্লাহর নবী দিদার হয়ে যেতে পারে। এবার আপনারা বলবেন হুজুর আপনি যে ওয়াজ করছিলেন বাদ দিলেন, না 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 না, এই আমি আসছি সেদিকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কাঁদছেন আর দূর দেশের সাহাবীটা এসে বলছে আলী আমার নবী কোথায়, আমি যে অনেক পাপ করেছি। এ ভাই, অনেক সময় দেখবেন 2008 সাল পর্যন্ত যারা হজ পাকে গিয়েছিলেন তাদের আগে মক্কায় যেতে হতো, মক্কা শরীফ তারপরে হজ করে করে মদিনা যেতে হতো। 2009 সালের পর থেকে 9 সাল থেকে আপনার আগে নিয়ে যায় কোথায়, মদিনা, তারপরে মক্কা। বেশ কিছু হাজি আমাদেরকে প্রশ্ন করেন হুজুর আমরা পাপী মানুষ, আগে মক্কা হলে ভালো হতো না, কাবা দেখলেই তো জীবনের গোনা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কাবার দাম বেশি না নবীর দাম বেশি, নবীর জন্য কাবা না কাবার জন্য নবী, নবীর জন্য কাবা। সুবহানাল্লাহ। কাজীপুরে জানেরা আজ করতে গেলে অনেক দিক দিয়ে চলে আসে বাবা, আমি হিজবুল্লাহ বলতে চাই কাবা শরীফটা মক্কা শরীফের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওই কাবা শরীফের তলার মাটি বেশি দামি না মদিনা শরীফে আমার আপনার নবী পাহারা নবী, এ তিনি নবী আমার মদিনা শরীফে আম্মা যায়
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের মধ্যে শুয়ে আছে আল্লাহর নবী নূরের পিঠের সঙ্গে যে মাটিটুকু লেগে আছে এই মাটিটা বেশি দামি না কাবা ঘরের তলার মাটি বেশি দামি এই এই কাবার দাম বেশি কাবার মাটির তলার দাম বেশি না আমার নবীর পিঠের মাটির তলার দাম ও বেশি বলে জওয়ানেরা হারুনের পীরের মাজারে যান আর যত পীরের মাজারে যান বাবা কোন পীরের মাজারে না মাটি যদি সেবা মনে করে গায়ে মাখে আপনার ঈমান থাকবে না যাবে অনেকে দেখবেন আছে মসজিদে গিয়ে মসজিদের ধুলো গায়ে মাখে আছে না নেই আবার এমনও মুসল্লি আছে বাবা সেজদা দিয়েছে আল্লাহর ঘরে কপালে একটু ধুলো লেগে গেছে নামাজ পড়ি মুছে ফেলে আছে না নেই ও নামাজি ভাইরা শুনে নাও ওই নামাজে সাজদা যে জায়গায় পড়েছে যতক্ষণ কপালে ধুলো লেগে থাকবে অতক্ষণ জীবনের গোনা মাফ হতেই থাকবে অনেকে মোছে তাহলে দুনিয়া সব মাটি মাখা হারাম হারাম মাখা যাবে না সেবা মনে করে মাখা যাবে না একটা মাটি মাখা যায় সেটা হচ্ছে মদিনা শরীফের খাকে সেবার মাটি ধরে বলুন সুবহানাল্লাহ ও কাশিপুরের জওয়ানেরা কাবার তোলার মাটি বাদ দিলাম আল্লাহ পাকের আরশে আসিমের দাম বেশি না আমার রসুলে বাঘের গায়ের যে মাটিটা লেগে আছে ওই মাটিটার দাম বেশি এই বলো না বলো না কার দাম বেশি কাবার মাটির বেশি দাম নয় আমার নবী বাগের থেকে আরশে আজিমের বেশি দাম নয় আমার নবীর থেকেও জান্নাতুল ফেরদাউস বেশি দামি নয় আমার নবীর থেকেও আল্লাহ আমার নবীকে সব থেকে দামি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী যদি কারোর জন্য তওবা করে দোয়া চায় তার জীবনের গোনা মাফ হয়ে যায় আমি বড় গোনাগার গোনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ নবীর মোবারক দরবারে এসেছি আমার জীবনে গোনাগুলো মাফ হয়ে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জা জজ্জা করে কাঁদতে লাগলো আর কষ্ট দিও না আর ব্যথা দিও না কাটা গায়ে নুনের ছিটা দিও না নবী আমার হায়াতে নাই আল্লাহ তুমি আমাদেরকে এতিম করে রেখে আল্লাহ নবী মদিনা শরীফে ও আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘর হোসনার ভিতরে শুয়ে আছে ওই দূর দেশি সাহাবাটা বাবা মদিনা শরীফে মাটির উপরে ইয়া রাসূলুল্লাহ বলে আছার খেয়ে পড়ে গেল এই জীবন আর লাগব না আমার নবীকে দেখতে পেলাম না ও বলে নবীল্লাহ নবী আমার হায়াতুল নবী মাজারের ভিতর থেকে আল্লাহ নবী যতক্ষণ না বলবেন আমার জীবনের গোনা মাফ হয়ে গিয়েছে ততক্ষণ আমি মদিনার মাটিটা ছাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ ও কাজী বলেন নবীর আসে গিরা কাল কালে করে শোনে বাবা তিন দিনের মাথায় না খাওয়া না দাওয়া আল্লাহ নবী মাজারে ভিতর থেকে আওয়াজ হতে লাগলো ওয়াবা সাবিরে
বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আমার মাজারের পাশে। এইভাবে করে কেন না কেন না, আমি রসুল্লাহ সহ্য করতে পারি না, আমি তোমার জন্য আমার মাজারের ভিতরে বসে বসে আল্লাহ পাকের দরবারে তওবা করে দোয়া চেয়েছি, আল্লাহ তোমার জীবনের সমহ গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর কাবা দেখে একবার যদি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার রসূল পাকের দরবারে গেলে বাবু সালাম গেটের উপরে ডান পা দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক, এতটুকু বলার সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মতের জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো হায়াতুন নবী, আর সেই আপনার নাখলা নামক জায়গায় মেয়েটা দাঁড়িয়ে রাসূল বললেন আলী এখনই চলে যাও, মেয়েটাকে ধরো ধরো ধরো। তিনজন সাহাবী ছুটলেন, ঠিক দেখছে ওই নাখলা নামক জায়গায় গিয়ে মেয়েটা উটের উপরে আস্তে আস্তে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে সম্মুখে দাঁড়িয়ে গেছে, দাঁড়াও কি খবর? আলী বলছে তোমার কাছে কিছু আছে বার করে দাও। মেয়েটা বলছে আলী আমার কাছে কিছু নেই। আলী বলছে শোনো, আমার নাম আলী, যদি তোমাকে উট থেকে আমি একবার নামিয়ে নিতে পারি সাজা ভালো হবে, কি আছে তাড়াতাড়ি দাও। ওই মেয়ে ছেলে চুলের কোমর ভিতর থেকে মারের ভয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দে বাবা একটা চিঠি বার করে দিল। হযরত আলী চিঠিটা হাতে করে নিয়ে মদিনার মসজিদে নবাবী শরীফের দিকে দৌড়ালেন। নবী আমার মদিনার মসজিদে নবাবী শরীফে বসা হযরত আলী ওই চিঠিটা নিয়েছে আল্লাহ নবীর নূরের হাতে তুলে দিলেন। হযরত আলী চিঠিটা দেখে আল্লাহ নবী চিঠিটা দেখে বললেন ও বাবা সাবিরা বাবা বাবা এই তোমরা কি বলতে পারো আমার নবী জানে এই চিঠিটা কে লিখেছে? বাবা যে সাহাবীটা চিঠি লিখেছেন ওই সাহাবীটা আল্লাহ নবীর মজলিসের ভিতরেই বসে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর তো তখন দেড় টাকা মাসিক হবে না, এই ওর দেড় টাকা মাসিক হবে না, ওর তখন দেড় টাকা মাসিক কি হবে? আবার রসুল জানেন ওই চিঠিটা হাতে করে নিয়ে দিকে বলছে বাবা হাতিম ইবনে আবি বালতা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে হাতিম বিন আবি বালতা তোমার দেখে মনে হচ্ছে হাতের লেখাটা মনে হচ্ছে তোমার বাবা। ও মেজরিলা হযরত হাতিম ইবনে আবি বালতা লাফ দিয়ে দৌড়িয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন, আমি হাতিম ইবনে আবি বালতা, আমার মক্কা শরীফে অনেক আত্মীয় স্বজন রয়েছে, এই মক্কার মানুষেরা আপনার উপরে যে অত্যাচার করেছে আজকে কোরআনের আয়াত নাযিল হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওরা কাবা শরীফের পাশে আপনাকে দাঁড় করিয়ে রেখে আপনার নামাজি হারেতে
আপনার নূরের গলাতে কাপড় দিয়ে ফাঁস দিয়েছে, আপনার মাথায় পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, 10,500 সাহাবী নিয়ে আপনি মদিনা থেকে মক্কায় ঢুকবেন, ওদের কি আর বাঁচাবেন নাকি? আল্লাহ নবী বলেছিল, বাবা হাতিম ইবনে আবি বালতা, তোমার কি মনে নাই আল্লাহ আমাকে ওমার সলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে? হাতিম ইবনে আবি বালতা যে দাঁড়িয়েছে আর উমার রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বার করে ছুটে গিয়ে হাতিম ইবনে আবি বালতার মাথার উপরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার নবী পাকের গোপন কথা ভাস করে দেয়, আমি উমারটাকে হায়াতে আর জীবিত রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন হাতিম ইবনে আবি বালতার মাথা উড়িয়ে দি। আমার নবী বললেন, না আয়েশা, উমার ঠান্ডা হও, ঠান্ডা হও, সবর কর। আল্লাহ নবী দাঁড়িয়ে বলেছিলেন, ওয়াজিয়াদ ওমান শুনে রেখে দাও, আমার হাতিম ইবনে আবি বালতা আমার জান্নাতি সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজিয়াদ ওমান আমার হাতিম ইবনে আবি বালতা শুধু জান্নাতি নয়, আমার হাতিম ইবনে আবি বালতা হলো আলি রাসূলুল্লাহর বদরী সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আমার হাতিম ইবনে আবি বালতা আলি রাসূলুল্লাহ আমার সঙ্গে ছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও বাবা সাহাবী, হযরত হাতিম ইবনে আবি বালতা এ কাজটা করলে কেন? আপনি তো আমাদেরকে শিখিয়েছেন যে আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আত্মীয়গুলো মার খাবে, ওই জন্য ওদের আত্মীয়র মহব্বতে আমি এটা ফাঁস করেছি। আচ্ছা ভাই, কোন মানুষ যদি 20 বারও হজ করে আর যদি ভাই বোনের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে সম্পর্ক ভালো না রাখে, ছেদ করে দেয়, এই হাজি সাহেব জান্নাতি না জাহান্নাম? আরে আমার আমার নিজের চোখে দেখা, ছোট ভাই হজে যাচ্ছে, তা হজে দোয়া করতে গিয়েছে, দোয়া করা হয়ে গেছে। আমি বলছি, তো তোমার সে ভাই কয়? ভাই কোথায় গেল? কোথায় গেল বড় ভাই? বড় ভাই একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ইন হাওয়া সে কহ দো, ইন আয়ে ইধর মুঝকো খুশবু কি কোই জরুরত নহীঁ, জিনকে খুশবু সে মহকা হে সারা জগাম, ও খুশবু নবী কে পাসিনে মে হে। আল্লাহুম্মা দিনদার ইমানদার ভাইরা, তো হাই সাহেব জিজ্ঞেস করছে, তোমার ভাই কোথায়? বড় ভাই? বড় ভাই বলছে, হুজুর আমার ভাই আসবে না। কেন আসবে না? তুমি হজে যাবে বাবা, আর কাফন সঙ্গে করে নিয়ে যাবে, আর কি ফিরবে? এ আশা তোমার আছে? আমার হুজুর, তাহলে আপনি এক কাজ করেন, আমাকে নিয়ে চলে চল। তো হাত ধরে নিয়ে যে শুধু বড় ভাইয়ের জায়গায় পা দিয়েছি, বড় ভাই হুঙ্কার ছাড়ছে, বাড়ি হুজুর ও শয়তান যেন আমার ভিটে না পারে। আচ্ছা বলেন, এই হাজির হজ কি করে কবুল হবে? সারা দুনিয়ার মানুষের মনে দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে, আর আর বোনের সঙ্গে সম্পর্ক ছেদ করে উনি কাবায় গিয়ে ধাক্কা মেরে এলো, হজ হয়ে গেল? ভাই ভাই এই ঘটনা এখানে থাক, আবার আসছি। আর একটা ঘটনা বলবো,
এটা বলতেই হবে, যারা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। একজন মানুষ হজ পাকে গেছে, গিয়ে এই হজের চার পাঁচ দিন মিনা আরফা মুজদালফা অনেক কাজ আছে, তো হাজি সাহেব কি করেছে, কিছু টাকা পয়সা ছিল সোনার টাকা ওই মক্কা শরীফের একজন দামি মুফতির কাছে জমা দিয়েছে, আমানত রেখেছে, রেখে মিনা আরফা মুজদালফা গেছে। এখন এই হজ করছে, আর ইতিমধ্যে যে হাজি সাহেবের কাছে টাকা আমানত রেখেছিল ওই হাজি সাহেব মারা গেছে। এখন এর টাকা গুলো কি হবে? ও তো হজ করে এসে দেখছে হাজি সাহেব তো বেঁচে নেই। হাজি সাহেব ছেলেরা ছিল, ওদের বলছে খোকা তোর আব্বার কাছে আমি 10,000 টাকা রেখে গেছি, এর কোন লিখিত প্রুফ কিছু আছে, দলিল বলছে তা নেই, যদি আপনার কিছু দলিল ডকুমেন্টস থাকতো তাহলে একটা কাজ হতো, ডকুমেন্টস যখন নেই টাকা পাবে। ওলো খুব চিন্তায় পড়ে আল্লাহ, এতটা টাকা সব শেষ হয়ে গেল। হাজি সাহেবদের সঙ্গে বলছে, আর একজন হাজি সাহেব ছিলেন মক্কা শরীফ খুব আল্লাহ আল্লাহ, তো বলছে শোনো তুমি আজকে রাত্রে তাহাজ্জুদের রক্তে দু রাকাত নামাজ পড়বে, এই নামাজটা পড়বে জমজমের পাশে, আর নামাজ আদায় করে ওই জমজমের কূপে মুখ দিয়ে বলবে হাজি সাহেব আমার টাকা কোথায় বলো। তা হাজি সাহেব বলছে হুজুর জমজমের কূপে মুখ দিয়ে বললে টাকা পাওয়া যায়? বলছে পাগল, হাজি সাহেব যদি জান্নাতি হয় তাহলে এই জমজম কূপ আল্লাহ জান্নাতের সঙ্গে যোগ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, ও শুনতে পাবে। আর যদি জাহান্নামী হয় তাহলে কোনো আওয়াজ পাবে না।